Assalamualaikum, প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো একটা জামদানি ডিজাইন আঁকবো। এটা শাড়িতে দেওয়া যাবে, আবার কামিজের নিচে দেওয়া যাবে। তা দেখি আমি শুরু করি কেমন হয় ডিজাইনটা। এটা কামিজের নিচেও দেওয়া যাবে, শাড়িতেও দেওয়া যাবে, শাড়ির পায়ে দেখতে খুব সুন্দর লাগবে। সাধারণত সবাই মোটামুটি হাতের কাজ জানি, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, তারা সবাই একটু করে হাতের কাজ করবেন, আস্তে আস্তে সবাই ঠিকই শিখে যেতে পারবেন। এটা কোনো করা কোনো ব্যাপারই না। আসলে জামদানি ডিজাইনটা আসলে খুবই ভালো লাগে। এটা মানে যে যেরকম বিভিন্ন রকম জামদানি আঁকা যায়, করা যায় জামাই কামিজে বা শাড়িতে, খুবই ভালো লাগে। করলে একটা আলাদা সৌন্দর্য আছে জামদানি ডিজাইনের উপরে। তো আপনারা এইভাবে এঁকে নিয়ে কার্বনের সাহায্যে কাপড়ে এঁকে নেবেন, নিয়ে তারপরে ডিজাইনটা এঁকে কাজ করলে দেখবেন অনেক সুন্দর লাগবে। এই কাজগুলো হালকা কাঁথা স্টিচ দিয়েও করতে পারেন বা ভরাট দিলেও সুন্দর লাগবে। যারা মনে করেন যে কাঁথা স্টিচ করলে অনেকটা সহজে করা যাবে, আর ভরাটটা তো একটু সময় লাগবে, তাও খারাপ লাগবে না, দেখতে ভালোই লাগবে। আমি একটু এঁকে নিচ্ছি। একটু ট্রাই করলে আপনারা নিজেরাই নিজেদের জামা তৈরি করে নিতে পারবেন। আমাকে এর নিচে একটু বর্ডার দিয়ে দেবো, যাতে কাজটা একটু ভারী লাগে দেখতে। এভাবে আমি দুই পাশে দুইটা বর্ডার দিয়ে দেবো। এই বর্ডার দুটা আপনারা চেন সেলাই দিলেও ভালো লাগবে, আবার ভিতরে যদি ভরাট দিয়ে কাজ করা হয় তাহলে এই দুটা চেন সেলাই দিয়ে করলে ভালো লাগবে, আর যদি কাঁথা স্টিচ দিয়ে করা হয় তাহলে কাঁথা স্টিচ দিয়ে করলে ভালো লাগবে। এখন আবার আরেকটা সেলাই আছে যশোর স্টিচ, সেটা দিয়ে জামদানি কাজটা করলে অনেক ভালো লাগে দেখতে। আমি আমার আগের সেলাই একদিন দেখিয়েছিলাম, আবার ওই যশোর স্টিচটা আমি দেখিয়ে দেব কেমনভাবে করতে হয়। এখানে একটু জামদানি, ছোট জামদানি মতন কাজ করে দিলে আসলে ভালো লাগবে দেখতে। এইভাবে পুরো জামাই বা জামার নিচে বা শাড়ির পাড়ে অনেক সুন্দর লাগবে দেখতে। আপনাদের যদি ভালো লাগে আমার এই ডিজাইনগুলো, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা এখনও পর্যন্ত করেননি। লাইক দিয়েন, কমেন্টস করেন, সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনারা উৎসাহ না করলে আমরা তো এগিয়ে যেতে পারবো না, আপনাদের উৎসাহ আমাদের একমাত্র কাম্য। এভাবে আমি সুন্দর করে এঁকে নেব।
এই নিচের বর্ডারটা একটু স্কেল নিয়ে দিয়ে আঁকলে ভালো লাগবে, কিন্তু আমি আসলে স্কেল ছাড়াই করেছি, তো আপনারা যখন আঁকবেন তখন এই বর্ডার দুটো স্কেল দিয়ে একটু এঁকে নিন, তাহলে অবশ্যই ভালো লাগবে দেখতে। ব্যাস প্রায় আঁকা হয়ে গেছে, এখানটা একটু হালকা হয়ে গেছে, আমি একটু গাঢ় করে এঁকে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে কেমন আঁকছি আর কি জিনিসটা। আর গাঢ় করে আঁকলে হয় কি, পাতলা কাপড়ে এই কাগজটা তলে রেখে পাতলা কাপড়ের উপর দিয়ে পেন্সিল দিয়ে এঁকে নিলে ভালো লাগবে, আর যদি কালো কাপড় হয় তাহলে একটু কার্বন কাগজের সাহায্য আঁকলে ভালো লাগবে। আর অনেক সময় আঁকার ভিতরে কিন্তু সেলাইটা কেমন হবে সেটা বোঝা যাবে, এর জন্য আঁকাটা একটু ভালো করে আঁকতে হবে যেন সেলাইটা করতে খুব একটা সহজ হয়। হ্যাঁ, আমার প্রায় আঁকাটা হয়ে গেছে। আপনাদের যদি আমার আঁকা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ডিজাইন আঁকতে পারি। হ্যাঁ, আমার আঁকাটা আমি কমপ্লিট করেছি। আজকের মতো আমি আল্লাহ হাফেজ দিচ্ছি আপনাদের সবাইকে। আরও নতুন নতুন সুন্দর ডিজাইন নিয়ে আমি আবারও আপনাদের সাথে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি সবার জন্য দোয়া করি যে যেখানেই থাকুক না কেন সবাই খুব ভালো থাকেন। আর পরবর্তীতে অবশ্যই আবার সুন্দর কোনো ডিজাইন নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।